আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে মোবারকবাদ। আজকে আমরা শুরু করব এইচএসসি নাম্বার সিস্টেম। এইচএসসি নাম্বার সিস্টেম আইসিটির এটা একটা অন্যতম একটা অধ্যায়। আমরা এইচএসসি নাম্বার সিস্টেমের লেকচার 1 নিয়ে আলোচনা করব। এখানে আমরা এইচএসসির নাম্বার সিস্টেমে প্রথমত জানব যে সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতি কী এটা সম্পর্কে জানবো, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এটা জানবো, তারপরে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি, বেজ বা ভিত্তি বলতে কী বোঝায় বলতে কী বোঝায় বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি, বিভিন্ন প্রকারের সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি ভিত্তি লেখ আলোচনা করছি। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি এরপরে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে কী কী দরকার হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে কী কী দরকার হয় দরকার হয় টপিক আকারে দিয়েছি, যাতে ছাত্রছাত্রীদের এই প্রশ্ন পরীক্ষার আলোকে প্রশ্নগুলোর উত্তর জানতে পারে। সেই কারণে প্রথমত সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বেজ বা ভিত্তি বলতে কী বোঝায়, বিভিন্ন প্রকারের সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি লেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে কী কী দরকার হয়। এখন আমরা সংখ্যা পদ্ধতি কী এটা জানি। সংখ্যা পদ্ধতি হলো শূন্য থেকে নয় পর্যন্ত, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এইরকম সাংকেতিক চিহ্ন যেগুলো রয়েছে, এইরকম সাংকেতিক চিহ্ন এগুলোকে মূলত সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন এই সংখ্যা পদ্ধতি মূলত গাণিতিক ভাষায় এটা দুই প্রকার, একটা হলো মান জ্ঞাত সাংকেতিক চিহ্ন বা সংখ্যা পদ্ধতি, আর একটা হলো অজ্ঞাত মান, এটাকে আমরা চলক বলে থাকি। তো শূন্য থেকে নয় পর্যন্ত এটা এমন একটা সাংকেতিক চিহ্ন যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে সংখ্যা পদ্ধতির উদ্ভব হয়েছে। সংখ্যা পদ্ধতি এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে সংখ্যা পদ্ধতিগুলো হলো শূন্য থেকে, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এইরকম সংখ্যা পদ্ধতি এমন সাংকেতিক চিহ্নগুলোকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতি দুই ধরনের, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি এটা দুই ধরনের, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো অবস্থানগত সংখ্যা পদ্ধতি, আর হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অবস্থানহীন, সংখ্যা পদ্ধতি। তাহলে অবস্থানগত সংখ্যা পদ্ধতি আর অবস্থানহীন সংখ্যা পদ্ধতি কী? অবস্থানগত সংখ্যা পদ্ধতি হলো যেই সংখ্যা পদ্ধতির নিজস্ব মান পাওয়া যায়, এটার বেজ বা ভিত্তি রয়েছে, এবং স্থানীয় মান রয়েছে, এগুলোকে অবস্থানগত সংখ্যা পদ্ধতি বলা হয়। আর যেই সকল সংখ্যা পদ্ধতির এই নিজস্ব মান, বেজ বা ভিত্তি বা স্থানীয় মান পাওয়া যায় না, এগুলোকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এটা
পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য বটে। এখন আমরা জানবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি বেজ বা ভিত্তি কি, এই জিনিসটা আমরা পরে আলোচনা করতেছি। একেবারে শেষের অংশে আমরা এই বেজ বা ভিত্তি বলতে কী বোঝায় এটা আলোচনা করব। বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি লেখো, আমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি লিখি। সংখ্যা পদ্ধতির প্রথম সংখ্যা পদ্ধতি হলো, এটাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়, বাইনারি। দ্বিতীয়টা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল। তৃতীয় নাম্বারটা হলো ডেসিমাল, ডেসিমাল সংখ্যা পদ্ধতি। চতুর্থ নাম্বারটা হলো হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি এই চার ধরনের হয়ে থাকে, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এখন বাইনারি বলতে কী বোঝায়, নামকরণটা কীভাবে হয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। বাইনারি, বাই মানে টু, বাই মানে দুই। এখানে দুইটি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় এই সংখ্যা পদ্ধতিতে, এই কারণে এটাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্ট, অক্ট মানে আট। তাহলে এখানে আটটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, এই কারণে এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। ডেসি, ডেসি মানে দশ, এখানে দশটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, এই কারণে এখানে এটাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এটা হেক্সাডেসিমাল, এখানে দুইটা শব্দের সমন্বয়ে হেক্সাডেসিমাল শব্দটা গঠিত হয়েছে। হেক্সা শব্দের অর্থ হলো ছয়, আর ডেসি মানে আমরা ইতিপূর্বে জেনেছি যে ডেসি মানে দশ, তার মানে ষোলো, মোট ছয় আর দশ ষোলো। ষোলোটি সংখ্যা নিয়ে আলোচনা করে যে সংখ্যা পদ্ধতি তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে আমরা সংখ্যাগুলো জানলাম, নামকরণের সার্থকতার সাথে আমরা সংখ্যা জানলাম যে দুইটি সংখ্যা নিয়ে আলোচনা করা হয় যে সংখ্যা পদ্ধতিতে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়, আটটা সংখ্যা নিয়ে আলোচনা করা হয় যে সংখ্যা পদ্ধতি তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়, দশটা সংখ্যা নিয়ে আলোচনা করে যে সংখ্যা পদ্ধতি তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়, ষোলোটা সংখ্যা নিয়ে যে সংখ্যা পদ্ধতি আলোচনা করে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন এর ভিতরে কী কী ব্যবহৃত অঙ্ক রয়েছে, ব্যবহৃত অঙ্কগুলো আমরা দেখি। ব্যবহৃত অঙ্কের মধ্যে রয়েছে, বাইনারিতে ব্যবহৃত অঙ্ক রয়েছে শূন্য আর এক, তার মানে দুইটা সংখ্যা নিয়ে আলোচনা করে। অক্টালে আটটা সংখ্যা, শূন্য থেকে সাত পর্যন্ত আলোচনা করা হয় অক্টালে। ডেসি শূন্য থেকে নয় পর্যন্ত আলোচনা করা হয়, শূন্য থেকে নয় পর্যন্ত দশটা সংখ্যা নিয়ে আলোচনা করে ডেসিতে। হেক্সাডেসিমেলে শূন্য থেকে নয় পর্যন্ত আলোচনা করে, তারপরে এ বি সি, এ মানে দশ, বি মানে এগারো, সি মানে বারো, ডি মানে তেরো, ই মানে চোদ্দ, এফ মানে পনেরো। তাহলে শূন্য থেকে এফ পর্যন্ত এখানে ষোলোটা সংখ্যা রয়েছে, এই ষোলোটা সংখ্যা নিয়ে আলোচনা করে বিদায়, এটাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এই শূন্য থেকে নয় পর্যন্ত বেসিক্যালি এগুলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি, আর এ থেকে এফ পর্যন্ত এগুলো হেক্সা সংখ্যা পদ্ধতি। হেক্সা এবং ডেসিমেলের সমন্বয়ে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সংগঠিত হয়েছে। তাহলে শূন্য থেকে এফ পর্যন্ত, শূন্য থেকে পনেরো পর্যন্ত যে সংখ্যা পদ্ধতি এগুলো হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবার আসি যে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কী, তারপর আমরা ভিত্তির সংখ্যাটা শিখব। এখানে দুইটা সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, শূন্য এবং এক, এটার বেজ হলো দুই। এখানে আটটা সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, এটার বেজ হলো আট। ডেসিমেলে দশটা সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, এর বেজ হলো দশ। হেক্সাডেসিমেলে ষোলোটা সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, এটার বেজ হলো ষোলো। তাহলে আমরা ভিত্তি শিখলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো টু, অক্টালের ভিত্তি হলো এইট, ডেসিমেলের ভিত্তি হলো টেন এবং হেক্সাডেসিমেলের ভিত্তি হলো সিক্সটিন। এবার আসি ভিত্তি বেসিক্যালি কাকে বলা হয়। আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলাম এটার অনুযায়ী আমরা সংজ্ঞা দিব, যে কোনো সংখ্যা পদ্ধতির, যে কোনো সংখ্যা পদ্ধতির মোট যতগুলো সংখ্যা ব্যবহার করা হয়
করা হয় যে কোনো সংখ্যা পদ্ধতির মোট সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো সংখ্যা ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় তাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তাহলে আমরা বিষয়টা মোটামুটি ক্লিয়ার। আমি আবার একটু রিপিট করি, মোটামুটি একটা সামারি, এই লেকচারের সামারিটা আমি বলছি। সংখ্যা পদ্ধতি কি? শূন্য থেকে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাত, আট, নয়, দশ, এইরকম সাংকেতিক চিহ্ন যেগুলো, এগুলো মূলত সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়? এই সংখ্যাগুলো দিয়ে একটা নির্দিষ্ট মান বা ভিত্তি বা স্থানীয় মান বা মানহীন নয় এরকম বুঝালে তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অবস্থানগত সংখ্যা পদ্ধতি, অবস্থানহীন সংখ্যা পদ্ধতি। অবস্থানগত সংখ্যা পদ্ধতি কীভাবে বুঝবো? অবস্থানগত সংখ্যা পদ্ধতি হলো তার নিজস্ব মান থাকবে, তার বেস বা ভিত্তি থাকবে এবং স্থানীয় মান থাকবে। আমরা স্থানীয় মান যেমন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, যেই সংখ্যা পদ্ধতির এই ধরনের মান থাকবে তাই সেটা স্থানীয় মান থাকবে। এইরকম বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সা ডেসিমালের মতো এটার বেস বা ভিত্তি থাকবে। আমরা সাধারণত মানুষ যেই ভাষা, যেই সংখ্যা পদ্ধতি প্রথম শিখে সেটা হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এরকম কোশ্চানও আসতে পারে যে মানুষ সর্বপ্রথম কোন ধরনের সংখ্যা পদ্ধতি শিখে। আমরা সাধারণত ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি শিখি। এরপরে নিজস্ব মান থাকে, প্রত্যেকটা সংখ্যার নিজস্ব মান থাকবে যদি এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি হয়ে থাকে। এরপরে আমরা শিখলাম যে পজিশন সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সা ডেসিমেল। বাইনারি কাকে বলা হয়? যেই সংখ্যা পদ্ধতিতে দুইটা সংখ্যা ব্যবহার করা হয় তাকে বাইনারি বলা হয়। অক্টাল দুইটি আটটা সংখ্যা ব্যবহার করা হয়, ডেসিমেলে দশটা সংখ্যা ব্যবহার করা হয়, হেক্সা ডেসিমেলে ষোলো সংখ্যা ব্যবহার করা হয়। নামকরণের সাথে এটার মিল রয়েছে, যেমন বাই মানে টু, এই কারণে এখানে দুইটা সংখ্যা ব্যবহার করা হয়, অক মানে আট, আর আটটা সংখ্যা ব্যবহার করা হয়, ডেসি মানে দশ, দশটা সংখ্যা ব্যবহার করা হয় এবং হেক্সা ডেসি, হেক্সা মানে ছয়, ডেসি মানে দশ, তাহলে ছয় আর দশ ষোলো, ষোলোটা সংখ্যা ব্যবহার করা হয়। এখন আসি যে ব্যবহৃত অঙ্ক, এই দুইটা সংখ্যা কোন কোন দুইটা সংখ্যা ব্যবহার করা হয়। শূন্য থেকে এক পর্যন্ত আমরা প্রত্যেকটা সংখ্যা শূন্য থেকে শুরু হয় এবং তার উপরের দিকে, তার বেজ অনুযায়ী সে উপরের দিকে যেতে থাকে। এখানে দুইটা সংখ্যা ব্যবহৃত হয়েছে, শূন্য থেকে এক পর্যন্ত। অক্টালে শূন্য থেকে সাত পর্যন্ত আটটা সংখ্যা ব্যবহৃত হয়েছে, ডেসিমেলে শূন্য থেকে নয় পর্যন্ত দশটা সংখ্যা ব্যবহৃত হয়েছে, হেক্সা ডেসিমেলে শূন্য থেকে এক পর্যন্ত বা পনেরো পর্যন্ত ষোলোটা সংখ্যা ব্যবহৃত হয়েছে। এরপরে আসি যে এটা ভিত্তি হলো যেভাবে নামকরণ হয়েছে সেইভাবে এটার ভিত্তি রয়েছে, যে দুইটা সংখ্যা ব্যবহৃত হয় বিধায় এটা টু, বেজ হলো টু, আটটা সংখ্যা ব্যবহৃত হয় বলে এর বেজ হলো আট, দশটা সংখ্যা ব্যবহৃত হয় বলে এর বেশি বেজ হলো দশ এবং ষোলোটা সংখ্যা ব্যবহৃত হয় বলে হেক্সা ডেসিমেলের বেজ হলো ষোলো। এবার তাহলে সংজ্ঞায় আসি, ভিত্তির সংজ্ঞা। ভিত্তির সংজ্ঞা হলো যে কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো সংখ্যা ব্যবহার করা হয়। কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যদি দুইটা সংখ্যা ব্যবহার করা হয় তাহলে তার বেস টু, কোনো সংখ্যা পদ্ধতিতে যদি আটটা বা দশটা সংখ্যা ব্যবহৃত হয়, যদি আটটা ব্যবহৃত হয় তাহলে বেজ হলো আট, যদি দশ ব্যবহৃত হয় তাহলে বেজ হলো দশ। এভাবেই সংখ্যা পদ্ধতি রূপান্তর করা হয়। আমরা সামনের অংশগুলোতে সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব ইনশাআল্লাহ। যারা এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।